জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে এই ফাল্গুন মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী এবং মহাদেবের অত্যন্তই প্রিয় মাস। কারণ এই ফাল্গুন মাসেই হয় মহাশিবরাত্রি এবং দোল পূর্ণিমা, এবং এই ফাল্গুন মাস থেকে বসন্তের আগমন হয়। বসন্ত মানে জীবন থেকে সকল দুঃখ জড়তা কাটিয়ে জীবনে আনন্দ, সৌভাগ্য এবং খুশির রঙে মেতে ওঠা। শাস্ত্র বলছে যে এই মাস চলাকালীন শিবলিঙ্গে জল অর্পণ করলে বাবা বিশেষ প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা তিনি শিবরাত্রির মধ্যে পূর্ণ করে দেন। এবং এই মাস চলাকালীন ভুল করেও কিন্তু বন্ধুরা এই সামান্য ভুলগুলো আপনারা একদম করবেন না, কারণ এমন বাড়িতে মা লক্ষ্মী কখনো কৃপা করেন না। ফলে সারা মাস আমাদের বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হয়, কারণ আমরা নিজেরাই আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দিই। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং পারলে বন্ধু বান্ধব পরিবারদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন চারটি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যে বাড়িতে সকালে এই চারটি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই। তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই মানা উচিত। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয়, তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার এক, ব্রহ্মমুহূর্তে মিলন। বন্ধুরা, ব্রহ্মমুহূর্ত সাধারণত ভোর 3:30 থেকে 5টা বা 5:30 মতন চলে। এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না, কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্ত্যলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীও এই সময় এই মর্ত্যলোকে ভ্রমণ করেন। এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন। তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন। কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না, ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী। শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্মমুহূর্ত, এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয়। নাম্বার দুই, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না। তাই যে ঘরে আপনারা ঘুমোবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না, কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে। তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে, ধ্যানে ভগবানের চিন্তন করে, বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পূজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন। নাম্বার তিন, বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না। তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন। এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে। নাম্বার চার, বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না, কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে
সবাই সমান হয় না, কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনি হচ্ছেন জ্ঞানী, আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক। তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, আপনি কি অল্পতে হেরে যাবেন? মোটেও নয়, তাই না? বন্ধুরা, হিন্দু ধর্মের নারীকে দেবীর অংশ মানা হয়। একজন নারী বাড়ির অন্নপূর্ণা ও সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয়। নারী ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আমাদের জানা দরকার যে নারীর কোন অঙ্গটি ভুলেও কখনো স্পর্শ করতে নেই, নইলে আপনি বরবাদ হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। সমুদ্র শাস্ত্রের অনুসার এই অঙ্গটি ছুলে সেই ব্যক্তি বরবাদ হয়ে যায়। কিন্তু কেন, কি রয়েছে এমনই অঙ্গে, শুনলে আপনারা চমকে উঠবেন। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের অনুসার যেই বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়, ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। কিন্তু যেই বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না, ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবে। কিন্তু এটাও সত্য বন্ধুরা যে সব মহিলারা গুণবান ও সৌভাগ্যবতী হয় না। যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, তেমনই সৃষ্টিতে ভালো মন্দ নারী পুরুষ উভয়ই রয়েছে। তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায়, তো তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রে অনুসার সৌভাগ্যবতী নারী কারা, আর কেন আমাদের এই অঙ্গ ছুতে নেই। বন্ধুরা, যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে, ঈশ্বরের পূজো অর্চনা করে, নিজের কর্তব্য ঠিক মতন পালন করে, জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন নিজের ধৈর্য কখনো হারায় না, এমন নারীকেই বন্ধুরা সৌভাগ্যবান স্ত্রী বলা হয়। সাথে বড়দের সেবা করা, ছোটদের প্রেম করা, সর্বদা দান পুণ্য করা, ভুল হলে সহজেই ক্ষমা করে দেওয়া বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকেই গুণবান স্ত্রী বলা হয়। কারণ এমন স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর গুণ রয়েছে, ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায়। সেই নারী যা জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে। তাই এমন নারীকে বন্ধুরা ভুলেও কিন্তু কষ্ট দেবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রে অনুসার নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। এছাড়া প্রত্যেক মানুষের নাভিতে রয়েছে কুণ্ডলিনী শক্তি, যাকে আদি শক্তি বলা হয়। যখন একজন নারী মা হয়, তখন মায়ের নাভির সাথে সন্তানের নাভিও যুক্ত থাকে। তাই প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি। তাই বাসনায় জড়িয়ে কখনো কোনো স্ত্রীর নাভিকে স্পর্শ করতে নেই। এছাড়া বন্ধুরা, সায়েন্স বলছে যে নাভিতে আমাদের বিভিন্ন রকম জীবাণুর বাস হয়। নাভি আমাদের শরীরের ঊর্জাকে কন্ট্রোল করে, তাই নাভিতে আমাদের সহজেই হাত দিতে নেই। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।